মানুষের স্বাধীনতা, এই স্বাধীনতাই হত্যা করেছে আওয়ামী লীগ। এদের কাছ থেকে আজকের পুনরুজ্জীবন ঘটাতে হলে, গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটাতে হলে এই হাসিনার সরকারের পতন অনিবার্য। তাদেরকে পতন অবসম্ভাবী করে আজকে বিজয় দিবসের যে চেতনা, সেই চেতনাকে অম্লান ভাবে আমাদের ধারণ করেই সে হাসিনা পতন ঘটাতে হবে। আজকের এই দিনে আমরা সবার প্রথমে শ্রদ্ধা নিবেদন করব সেই মহান নেতার প্রতি, যে নেতা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে আহ্বান করেছিলেন এবং স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই মহান নেতা, স্বাধীনতা ঘোষক, বহুজাতিক গণতন্ত্রের পুরো প্রবর্তক, আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রসিদ্ধ জিয়াউর রহমানের প্রতি আজকের এই বিজয় রেলিতে শ্রদ্ধা নিবেদন করছে সেই সমস্ত অগণিত শহীদ মুক্তিযোদ্ধাদের, যারা নিজেদের মুখের রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছিলেন। দুর্ভাগ্যের কথা, এই আওয়ামী লীগ সরকার, এই ফ্যাসিস্ট সরকার শুধুমাত্র একজনের শাসন ব্যবস্থা প্রবর্তন করবার জন্যে, ক্ষমতায় টিকে থাকবার জন্যে সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নিয়ে আমাদেরকে আজকে পদদলিত করতে চায়। বন্ধুগণ, বাংলাদেশের মানুষকে কখনোই পদদলিত করে রাখা যাবে না, বাংলাদেশের মানুষকে কখনো দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশের মানুষ তারা স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য অতীতে যেমন প্রাণ দিয়েছে, আবারও তারা প্রাণ দিয়ে হলেও গণতন্ত্রকে রক্ষা করবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনবে। তাই আসুন আজকে শান্তিপূর্ণভাবে এই বিজয় রানী পারেডের মধ্যে দিয়ে আমরা আমাদের গণতন্ত্রের যে দাবি, সেই দাবিকে আমরা সুচারিত করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে আজকে যে ষড়যন্ত্র করে তাকে আজকে সাজা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাকে আমরা রুখে দাঁড়াই, আমরা সমস্ত মানুষকে নিয়ে আজকে ঐক্যবদ্ধ হই আজকের এই দিনে। তাই জাতীয় ঐক্যের আহ্বান আমরা করছি আজকের এই দিনে। আমরা বলতে চাই একটি সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়কে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা আজকে আহ্বান জানাচ্ছি। আগামীকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার বিরুদ্ধে সারা দেশে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে তাদের মামলা প্রত্যাহার করার দাবিতে আগামীকাল বিক্ষোভ সমাবেশ আছে। সেই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ, প্রতিবাদ কর্মসূচি রয়েছে, সেটাতে অংশগ্রহণ করবার আহ্বান জানিয়ে আবারও আমরা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ সরকার নির্বাচনের দাবি জানিয়ে আজকের এই বর্ণাঢ্য বিজয় রালির শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসুন আমরা এই রালিতে আমরা যাই।